হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে। ওয়েস্টবেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্ট কিংবা রাজ্যের বনদপ্তর থেকে বন সহায়ক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনারা আবারও আবেদন করতে পারবেন রাজ্যে বন সহায়ক নিয়োগের জন্য। এছাড়া কিন্তু এখানে আপনাদের যে নতুন শর্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, তো সেই বিজ্ঞপ্তিতে কী বলে দেওয়া রয়েছে, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই সমস্ত কিছু ডিটেলস জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই শর্ট বিজ্ঞপ্তি, তো এখনও কিন্তু এখনও এই শর্ট বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়নি, তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে সবার উপরে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, তো রাজ্যে বনসাক নিয়োগের জন্য কিন্তু আবারও নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ডিরেক্টরেট অফ ফরেস্ট, তার নিচে এখানে লিখে দেওয়া রয়েছে যে অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট। তার নিচে এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে যে অরণ্য ভবন, ব্লক LA-10A, সল্ট লেক সিটি, সেক্টর 3, কলকাতা, পিন নাম্বার দেওয়া রয়েছে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো বন সহায়কের নিয়োগের জন্য কিন্তু আবারও নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বন সহায়কের জন্য আবেদনপত্রের বিজ্ঞপ্তি। তো এবার আমরা জানবো এই বিজ্ঞপ্তিতে কী বলে দেওয়া রয়েছে। তো এখানে নিচে বলে দেওয়া রয়েছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের 3/5/2023 তারিখের আদেশ অনুসারে। তো কলকাতা হাইকোর্ট 3/5/2023 তারিখের যে আদেশ দিয়েছে কিংবা যে অর্ডারটি দিয়েছে কলকাতা হাইকোর্ট, তো সেই অর্ডারটি কিন্তু আমি আপনাদের একটু পরেই দেখিয়ে দেবো। তো এখানে বলে দেওয়া রয়েছে যে আদেশ অনুসারে বন বিভাগ অর্থাৎ ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের মধ্যে থেকে পুরোপুরি অস্থায়ী ভিত্তিতে কিন্তু প্রতিটি জেলায়, তো এখানে বলে দেওয়া হয়েছে যে প্রতিটি জেলায় বন সহায়ক হিসেবে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করতে যায়। তো এখানে আবারও কিন্তু রাজ্যে যে ফরেস্ট ডিপার্টমেন্ট, তো সেই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু আবারও বন সহায়ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা প্রতিটি জেলা থেকে কিন্তু আবারও নতুন করে বন সহায়ক নিয়োগ করা হবে, এবং এখানে বলে দেওয়া রয়েছে যে যোগ্য ব্যক্তিদের কিন্তু তারা নিয়োগ করতে চায়। তার পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে চাকরির শর্তাবলী কী হবে, আবেদন প্রণালী, অন্যান্য প্রাসঙ্গিক তথ্য ও আবেদনপত্রের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য দেখা যাবে বন বিভাগের ওয়েবসাইটে। তো বন বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে www.westbengalforest.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু চাকরির শর্তাবলী এবং আবেদন কবে থেকে কবে করা যাবে এবং আবেদনপত্রের ধরন কী হবে, তো এর আগের বার 2020 আমাদের কিন্তু এই বন সহায়ক নিয়োগের আবেদন চলেছিল, তো সেখানে কিন্তু আমাদের অফলাইনে আবেদন করতে হয়েছিল। তো এবার সেই অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের ধরন কী হবে, এছাড়া এখানে আপনাদের ক্রাইটেরিয়া কী থাকতে চলেছে। তো এখানে এজ লিমিট কিন্তু আর বন সহায়ক নিয়োগের এজ লিমিট কিন্তু 18 থেকে 40 বছরের যে কোনো ক্যান্ডিডেটের কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু অর্থাৎ ডিটেল ফুল নোটিফিকেশন কিন্তু বন বিভাগের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করে দেওয়া হবে। তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে আবেদন জমা দেবার শেষ তারিখ, অর্থাৎ এখানে আবেদন জমা দেওয়ার লাস্ট ডেটের কথা জানিয়ে দেওয়া হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ খবরের কাগজে প্রকাশিত এই বিজ্ঞপ্তি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে 7টি কাজের দিন হবে এবং ওই দিন বিকেল 5:30 পর্যন্ত আবেদনপত্র গৃহীত হবে। তো এখানে সম্ভবত এখানে অফলাইনে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে, তো 7 দিনের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে হবে, আর এখানে বিকেল 5:30 পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে। তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে, এছাড়া এখানে আপনাদের যে ফুল নোটিস, তো সেই ফুল নোটিস কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে। তো এর পরবর্তীতে কোনো অফিসিয়াল আপডেট থাকলে তো সেই আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এই বনসাক নিয়োগের নতুন নোটিস প্রকাশিত হলে আমি আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। এর পরবর্তীতে এখানে বলে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্য বনপাল এবং বনপাল দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তো এটি কিন্তু আজ বনসাহকের নতুন শর্ট বিজ্ঞপ্তি কিন্তু আজই প্রকাশিত হলো, তো আবারও নতুন করে কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে। তো এটি 2020 সালে কিন্তু এই বনসাহক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এর পরবর্তীতে কিন্তু কলকাতা হাইকোর্ট সেটির প্যানেল বাতিল করে কিন্তু আবারও এখানে কলকাতা হাইকোর্টের সেই আদেশ অনুসারে কিন্তু আবারও এখানে নতুন শর্ট বিজ্ঞপ্তি ওয়েস্টবেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু পাবলিশ করেছে। তো এর পরবর্তীতে কিন্তু আবারও কিন্তু এখানে আপনারা যারা যারা আবেদন করবেন বনসাহক নিয়োগের জন্য, তো আপনাদের কিন্তু আবারও এখানে আবেদন করতে হবে। তো আবেদন করার যে ধরন এবং পরবর্তী যে ডিটেলস, তো সেই ডিটেলস কিন্তু আমি আপনাদের পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ প্রকাশিত হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।